दुर्गा पुजो এবছরের মতো শেষ হতে চললো। যারা এই করোনা ভাইরাসের কারণে কিছু পুজো ঘুরে দেখতে পারেননি তাদের জন্যই আমি নিয়ে আসছি কিছু বিখ্যাত পুজো প্যান্ডেলের ছবি। সেরকমই হলো একডালিয়া এভারগ্রিনের দুর্গা পূজা প্যান্ডেল ও প্রতিমা। আমি সৌমেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সৌমেন উইথ মাদারে। এখানে প্রবেশের মুখের আলোর তোরণ দুটি অসাধারণ। এই সুন্দর আলোর বন্যার মাঝখান দিয়ে পৌঁছে গেলাম পুজো প্যান্ডেলের সামনে। সত্যি অসাধারণ, অপূর্ব এই প্যান্ডেলটি, দূর থেকেই মানুষদের চোখ টানবেই। এই প্যান্ডেলের হলুদ রং এবং স্থাপত্য এক কথায় অসাধারণ। সাউথ ইন্ডিয়ান মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেলটিতে প্রতিটি খুঁটিনাটি জিনিসকে সঠিকভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি প্যান্ডেলের ভিতরেও সেই খুঁটিনাটির দিকে লক্ষ্যও রাখা হয়েছে। একডালিয়া এভারগ্রিন ক্লাবের মা দুর্গার মূর্তি এখানে অসাধারণভাবে তৈরি হয়েছে। পুরো সোনার মতো ঝলমল করছে মা দুর্গার মূর্তিটি। মা দুর্গার মূর্তির সাজসজ্জা, সাথে স্থাপত্য, এক কথায় অসাধারণ লাগবেই আপনাদের। মা দুর্গার মূর্তির উপরে সোনালি আলো সেই সাজসজ্জাকে আরও সুন্দর করে তুলেছে। এই সুন্দর প্যান্ডেল সাথে মা দুর্গার মূর্তি দেখে আশা করি আপনারাও আমারই মতো আনন্দিত হলেন। সবার উৎসবের মুহূর্তগুলো ভালো কাটুক, একই সাথে সবাই সুস্থ ও ভালো থাকুন। মা দুর্গা আমাদের এই করোনা ভাইরাস নামক অসুরকে বিনাশ করে আমাদেরকে রক্ষা করুন। আর তারই সাথে সকল নিয়মগুলো সঠিকভাবে আমাদেরকে পালন করে যেতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। ভালো থাকুন, একই সাথে আমাদের চ্যানেলকে দেখতে থাকুন এবং যুক্ত থাকুন আমাদেরই সাথে।